মানুষ মারা যাওয়ার পর 40 দিন ওই মানুষের আত্মা ওই জায়গাতে থাকে এবং চারপাশে ঘুরে আমাদেরকে দেখে, সে দোয়ার জন্য আকুতি মিনতি করে, সে কান্না করে, আপনাকে স্বপ্ন দেখায়, স্বপ্নের ভেতর আসে। এরকম অনেক চিন্তাভাবনা আমাদের মনে আসছে এবং আমরা এমনটা শুনে আসছি। মানুষ মারা যাওয়ার পর এখানে আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, আয়াতের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারি যে মৃত্যুর পর মানুষের আত্মাগুলো কোথায় থাকে, হোক বা সে নেককার কিংবা বদকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনে বলছেন, যাদের সৎকাজের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম, আর যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি সাধন করেছে, তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। এটা হচ্ছে কোরআন আয়াত। আরেকটি হাদিস হচ্ছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মারা যায় কবরে তাকে সকাল সন্ধ্যা তার ভবিষ্যৎ অবস্থা দেখানো হয়, যদি সে জান্নাতি হয় তার অবস্থান হচ্ছে জান্নাত, আর যদি জাহান্নামী হয় তবে তার অবস্থান জাহান্নামে দেখানো হয়, আর তাকে বলা হয় এটাই তোমার প্রকৃত অবস্থান, অতঃপর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে উঠিয়ে সেখানে প্রেরণ করবেন। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস। এই আয়াত এবং হাদিস। আরেকটি হাদিস রয়েছে, সেটা হচ্ছে যারা পাপী বান্দা তারা থাকে সিজ্জিন নামক অবস্থান, ঠিক আছে, আর মুমিনদেরও একটি অবস্থান রয়েছে, আমি নামটি ভুলে গিয়েছি, মুমিনদেরও একটি পর্যায় রয়েছে। তো যাই হোক, মানুষ মানুষ মারা যাওয়ার পর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতেই চলে যায়, হোক সে বদকার কিংবা নেককার। নেককার হলে সে জান্নাতে যাবে, বদকার হলে সে জাহান্নামে যাবে, তবে স্থায়ীভাবে নয়, বরং কবরে যে প্রথম যে ধাপ রয়েছে, তারপর হচ্ছে হাশরের মাঠ, সেটা হচ্ছে চূড়ান্ত আমাদের ফয়সালা করা হবে। আমরা অনেকে চিন্তাভাবনা করে থাকি যে মানুষ মারা যাওয়ার পর তার আত্মা ঘরের ভিতরে আসে, তাহলে তার আত্মা যদি ঘরের ভিতরে আসে তাহলে কবরে কে আছে, তাহলে কাকে কবরের আজাব দেওয়া হচ্ছে, ঠিক না? তো এরকম ভুল ধারণা আমরা বিশ্বাস করে আসছি, মূলত এটাই অমুসলিমদের থেকে এই ধারণাটি এসেছে, আমাদের মুসলিম থেকে এরকম কোনো হাদিস প্রকাশিত হয়নি বা কোনো মুহাদ্দিস ফকিগণ এরকম কোনো ব্যাখ্যাও করে যাননি। আশা করি আপনারা উত্তরটি পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।